জন্মানোর পর থেকে আজ অব্দি আমার জীবনে দুটো এমন ঘটনা ঘটেছে যার ব্যাখ্যা ঠিক স্বাভাবিকভাবে হয় না এর মধ্যে শেষ যে ঘটনাটা ঘটেছিল সেটি হলো কলকাতা মেডিকেল কলেজের বিএনডব্লিউ ওয়ার্ডে যার ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করেছি আজকে আমার জীবনে ঘটে যাওয়া প্রথম অস্বাভাবিক অভিজ্ঞতার কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব দ্বিতীয় যে অভিজ্ঞতাটার কথা বলেছিলাম মেডিকেল কলেজের বিএনডাব্লিউ ওয়ার্ডে সেটা প্রচুর মানুষ দেখেছে অনেকে ভালোবেসেছে কেউ কেউ আবার কিছু ভুল বার করেছে এখন যারা জানার তারা জানে যে আমি তো কোনো স্ক্রিপ্ট দেখে ভিডিও করি না এবং আমি কোনো এডিটও ভিডিওতে করি না আমি একটা শটে ভিডিও নিই সেই জন্য কোথাও কোথাও আমি তুতলে যাই কোথাও কোথাও হয়তো একটু ভুলভ্রান্তি হয়ে যায় যাকে এইটা যেহেতু ভূত চতুর্দশী সপ্তাহ এইটা যেহেতু কালী পুজোর সপ্তাহ এটা যেহেতু হ্যালোইনের সপ্তাহ তাই ভাবলাম ওই ছোট্টবেলায় আমার জীবনে যে অস্বাভাবিক অভিজ্ঞতাটা ঘটেছিল তার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আর বেশি কথা না বাড়িয়ে ডুব দেওয়া যাক বেশ কিছুটা অতীতে কোন সাল মনে নেই ক্লাস প্রবাবলি তখন আমার সেভেন আমার বোন হয় মানে কাকার মেয়ে হয় এখন কাকার মেয়ে জন্মানোর পরেই অসুস্থ হয়ে পড়ে জন্ডিস হয় এবং তার সঙ্গে আরও বেশ কিছু কমপ্লিকেশান হয় তো জন্মানোর পরেই ওকে ভেন্টিলেটারে দিতে হয় এবং একদিন দু দিন তিন দিন পাঁচ দিন সাত দিন এইভাবে ও ভেন্টিলেটারে থাকতেই থাকে তো ডাক্তারবাবুরা এক সময় আমার কাকা কাকিমাকে বলে দেয় যে এবার ভগবানকে ডাকুন এবং এরকম একটা সিচুয়েশানে যখন ডাক্তার বাবুরাও খুব আশা আর দেখাচ্ছেন না এবং সমস্ত কিছু আশা বন্ধ হয়ে গেছে তখন মানুষ বা তার বাবা মা বা তার আত্মীয় স্বজন যে কোনো এক্সটেন্টে যায় তো তখন আমি দেখেছিলাম আমার কাকা পিসিরা মানে সব জায়গায় যাচ্ছে সব মন্দিরে যাচ্ছে মসজিদে যাচ্ছে গির্জায় যাচ্ছে মানে এরকম কোনো জায়গায় নেই যেখানে যাচ্ছে না এবং সব জায়গায় গিয়ে বলছে তাদের মেয়েকে যেন সুস্থ করে ফিরিয়ে দেয় তো বহু জায়গা থেকে বহু রকমের পরামর্শ এসেছিল এবং প্রত্যেকটাই কাকা কাকিমারা ফলো করত। কখনো হয়তো কোনো মন্ত্র পাঠ করতে হতো কোনো কিছু পাঠ করতে হতো কোনো তাবিজ পড়তে হতো এক্সেট্রা 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 তখন আমি অতটা ছোট অত আমার ডিটেলস মনে নেই কিন্তু একজনের নাম আমি শুনেছিলাম তার আসল নামটা আমি বলছি না তো ধরে নিলাম তার নাম হচ্ছে নিমাই তো নিমাই বলে একজনের একজন ভদ্রলোকের নাম শুনেছিলাম যার কাছে কাকা কাকিমারা গেছিল এবং যিনি নাকি তান্ত্রিক ছিলেন এবং তিনি কিছু মন্ত্র বলেছিলেন কিছু কিছু জিনিসপত্র বলেছিলেন এবং তারপরেই নাকি ম্যাজিক হয় প্রায় এক মাস পরে আমার বোন হঠাৎ করে সুস্থ হয়ে যায় এবং একদম স্বাভাবিক হয়ে বাড়ি ফিরে আসে খুব স্বাভাবিক এরপরে আমার কাকা পিসি প্রত্যেকের ওই নিমাই নামের ভদ্রলোকের প্রতি যিনি অ্যাকচুয়ালি তান্ত্রিক ছিলেন তার প্রতি অগাধ বিশ্বাস জন্ম হয় তো তার কিছুদিন পরে ঠিক করা হয় যে ওনাকে বাড়িতে ডাকা হবে মানে নেমন্তন্ন করা হবে আর কি এইটা শোনার পরে আমি চরম এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ আমাদের ছোটোবেলায় এই সোশ্যাল মিডিয়া ছিল না আমাদের ছোটোবেলায় অবসর সময় বা আনন্দ বলতে কিন্তু গল্পের বই ছিল আমরা প্রচুর গল্পের বই পড়তাম আমার অবভিয়াসলি সব থেকে প্রিয় গল্প সবসময় ভূতের গল্প হতো এবং ভূতের গল্পে তান্ত্রিক কাপালিক এই শব্দগুলো থাকতোই তো তান্ত্রিক মানেই আমার কাছে একটা 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 ফ্যান্টাসি তান্ত্রিক মানে সেই লাল কাপড় পরবে শ্মশানে পড়ে থাকবে সব সাধনা করবে খুলিতে মদ ঢেলে খাবে মরাকে জ্যান্ত করে তুলবে তান্ত্রিক মানে আমার কাছে ঠিক এই রকম একটা ছবি ছিল তো যখন শুনেছিলাম একজন তান্ত্রিক আমাদের বাড়িতে আসবে তখন আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম চরম এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ এই রকম একজন মানুষকে সামনে থেকে দেখা সেই বয়সে আমার কাছে একদম হাতে চাঁদ পাওয়ার মতো তো যেদিন উনি এসছিলেন দিনটা আমার এখনও মনে আছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার যেদিন উনি এসেছিলেন আমি সেদিন আর স্কুলে যাইনি সকাল থেকেই আমি কাকার বাড়ি চলে গেছিলাম এবং অপেক্ষা করছিলাম যে কখন ভদ্রলোক আসবেন কখন আসবেন তো বেলা দুপুর দুটো আড়াইটে নাগাদ দেখলাম বেল বেল মানে বেল দেওয়া হয়েছে ঘরের মধ্যে আমি তো একদম এক্সাইটেড দরজা খোলা হল দেখলাম একজন নর্মাল একটা শার্ট আর প্যান্ট পরা একজন ভদ্রলোক ভিতরে ঢুকলেন আমি আমি কোনো রিয়াকশান দিই কারণ আমি ভাবলাম তাহলে অন্য কেউ এসছে বোধ হয় কিন্তু দেখলাম আমার কাকাপিসিরা গেল এবং আমি বুঝলাম ইনিই তিনি যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিন্তু তার পরনে কোনো লাল কাপড় নেই কপালে কোনো লাল টিপ নেই গলায় কোনো রুদ্রাক্ষের মালা নেই কিচ্ছু নেই ইনি আবার তান্ত্রিক যাই হোক উনি এলেন উনি এসে বসলেন এবং আমি তখন এত ছোট ছিলাম অত বুঝতামও না আমি ওনাকে অকপটে জিজ্ঞাসা করলাম যে আপনি তান্ত্রিক উনি আমার দিকে তাকালেন এতক্ষণ হয়তো উনি আমাকে খেয়াল করেননি হঠাৎ করে আমার দিকে তাকালেন তখন আমি গোল গাল মোটা সোটা একদম একটা ছেলে আমার দিকে তাকিয়ে উনি বললেন হো জামা দেখে বিচার করছো তুমি কি ভাবলে তান্ত্রিকরা লাল কাপড় জড়িয়ে সবসময় ঘুরে বেড়ায় না না এরকম কোনো ব্যাপার নয় বলে আর বেশি কথা উনি বললেন না কিছুক্ষণের মধ্যে বুঝলাম অ্যাকচুয়ালি উনি খুব কম কথা বলেন খুব কম কথা বলেন এবং অ্যাকচুয়ালি উনি এদিক ওদিক বেশ তাকান টাকান একটু 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 স্বাভাবিক নয় একটু অস্বাভাবিক আচরণ আছে একটু এদিক ওদিক তাকান কম কথা বলেন এরকম হচ্ছে মিনিট পনেরো কুড়ি থাকার পরে দু একটা কথা মানে ওনাকে যাই কথা বলা হচ্ছে দু একটা শব্দে উনি উত্তর দিচ্ছেন পনেরো কুড়ি মিনিট পরে উনি বললেন যে আচ্ছা এই জায়গাটা কি কবরস্থানের ওপরে তৈরি এই বাড়িটা কি কবরস্থানের ওপরে তখন আমার কাকারা বললো তো তা তো জানি না বহুদিনের বাড়ি এখন কবরস্থান কি না তা জানি না তখন আমার ঠাকুমা মানে আমার আম্মা তখন উনি বললেন যে হ্যাঁ এই জায়গাটা পুরোটাই কবরস্থান ছিল বহু বছর আগে তারপরে এখন সব বাড়ি হয়ে গেছে তখন উনি বললেন যে হ্যাঁ সেটাই মনে হলো ঢুকে আমি অবাক আমি তখন ছোট্ট আমার কৌতূহল অনেক বেশি এবং আমি উনি যে কম কথা বলেন ওসব আমি পাত্তা দিলাম আমি স্ট্রেট ওনাকে প্রশ্ন করলাম কেন কি দেখে বুঝলেন যেটা এটা কবরস্থান তখন উনি আবার আমার দিকে তাকালেন খুব স্মিত হেসে আমাকে বললেন কারণ দেখছি চারদিকে প্রচুর দাঁড়িয়ে আছে মানুষজন এনারা তো সব জায়গায় দাঁড়িয়ে থাকেন না তো এত লোককে দেখছি চারপাশে সেই জন্যই বুঝলাম যে এটা একটা কবরস্থান হতে পারে আমি বললাম অনেকজন দাঁড়িয়েছে মানে কারা বলছে তারা যাদের কবরের তলায় থাকার কথা আমি না সত্যি বলছি সেভেনে পড়ি তখন অবিশ্বাস করব না বিশ্বাস করব বুঝতে পারলাম না কিন্তু এই কথাটা শুনে গাটা একটু শিউরে উঠল যাই হোক আমি আর বেশি বেশি কথা বাড়াইনি যাই হোক এরপরে নর্মাল কথাবার্তা চলতে থাকলো মোটামুটি জানতাম উনি বৃহস্পতিবার এসছেন উনি বাড়ি যাবেন রবিবার দিন দুপুরবেলার পর অ্যাকচুয়ালি এর পর থেকে সামাও ওনার আমাকে পছন্দ হলো এবং আমারও ওনার ওনাকে খুব পছন্দ হয়েছিল আগে থেকেই পছন্দ ছিল এবং ওনাকে দেখার পরে উনি এই যে শুরুতেই একটা কথা বললেন যে কবরস্থানের ওপর এবং দেখলাম ওটা মিলে গেল স্বাভাবিকভাবেই আমি তখন সেভেনে পড়ি বাচ্চা ছেলে আমি খুব খুব আকর্ষিত হলাম এবং সেভেনে পড়ি মানে কিন্তু আজকের সেভেনের সঙ্গে তুলনা করলে হবে না এটা কিন্তু প্রি সোশ্যাল মিডিয়া তখন কিন্তু সেভেনে পড়া মানে সত্যিই সে বাচ্চাই ছিল তো আমি একদম ওনার নেওটা হয়ে গেলাম উনি যেখানে যেখানে যাচ্ছেন আমি পিছন পিছন যাচ্ছি এবং আমি নানা রকম প্রশ্ন করছি যে আপনি কি শ্মশানে থাকেন আপনি শ্মশানে যান কতদিন শ্মশানে যান আপনি কি সব সাধনা করেছেন আপনি কি খুলিতে মদ ঢেলে খান এরকম নানা প্রশ্ন করলাম উনি কিছু প্রশ্নের উত্তর দিতেন কিছু প্রশ্নের উত্তর দিতেন না আর সব কিছুতেই উনি হাসতেন তো এরকমভাবে বৃহস্পতিবারটা চলে গেল শুক্রবার দিন আমি আমার বাড়ি থেকে আমার সকাল সকাল স্কুল পুরোপুরো বন্ধ করে দিয়েছিলাম বলে দিয়েছিলাম সে শুক্র শনি আমি আর স্কুলে যাব না শুক্রবার দিনও আবার তড়িঘড়ি করে ওনার কাছে চলে গেলাম সকালবেলা এবং একদম সকাল থেকে ওনার সঙ্গে আবার রয়েছি আমি নানা রকম কথা বলছি এবং আস্তে আস্তে শুক্রবার থেকে উনি নানা গল্প বলা শুরু করলেন বিভিন্ন রকমের গল্প ওনার বিভিন্ন রকম শ্মশানের অভিজ্ঞতা এখন দেখো সত্যি না মিথ্যে একটাও আমি জানি না সেই বসে জানার চেষ্টা করছিলাম না কিন্তু তখন আমার ফেভারিট গল্প ছিল ভূতের গল্প তাই উনি যখন বলছিলেন আমি হা করে গেলছিলাম প্রচুর গল্প বলছিলেন যে কি করে সব সাধনা উনি করেছেন কোন কোন ভূতের সঙ্গে উনি কথা বলেছেন কোন কোন আত্মা খুব ডেঞ্জারাস হয়ে গেছিলো এরকম নানা কথা বলছিলেন সব কিছু আমার মনেও নেই একটা মনে আছে উনি বলছিলেন যে যে একটা একজন ওনার সঙ্গেই একজন সব সাধনা করত তো যার সাধনা করছিল সে নাকি উঠে তারপরে আর কি ওনার ক্ষতি করে এবং আলটিমেটলি উনি মারা যান তো এরকম বলছিলেন যে অনেক রিস্ক আছে অ্যাকচুয়ালি সবাই জানে না এরকম নানাবিধ জিনিসপত্র বলছিলেন অ্যাকচুয়ালি এখনও আসল ঘটনাতে আসেনি তো এরকমভাবে বেশ কাটছিলো ওনার নানা গল্প শুনছিলাম খুব ভালো লাগছিল সব কিছুই হচ্ছিল কিন্তু উনি বারবার বলছেন এই যে এই তো আশেপাশে তো রয়েছে তো সব আমি তো কথা মাঝে মাঝেই বলছি এখন বললাম যে এইটা আমি বিশ্বাস করছি না জানেন তো এই যে আপনি বারবার প্রথম দিন থেকে এসে বলছেন যে আপনার আশেপাশে রয়েছে কারা রয়েছে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না তাহলে আপনি দেখান এই কথাটা যখন বলেছিলাম যে তাহলে আপনি দেখান তখন উনি আবার আমার দিকে তাকালেন তাকিয়ে বললেন যে আচ্ছা দেখতে চাও ঠিক আছে তোমার মা বাবা যদি রাজি থাকে তাহলে আমি তোমাকে দেখাবো না হলে নয় আমি বললাম মা বাবার রাজির কী আছে আমি তো বলছি আমি দেখতে চাই আমি যথেষ্ট বড় হয়ে গেছি মানে ওনাকে তখন বলছিলাম বড় হয়ে গেছি সবাই সব বয়সে নিজেদের বড়ই মনে করে আহ আমি যথেষ্ট বড় হয়ে গেছি আমি ভূত দেখতে চাই আপনি আমাকে দেখান তখন বললো এদেরকে ভূত বলো না এরা ভূত নয় এরা একটা এনার্জি একটা এনার্জি ফর্ম তুমি দেখতে পাবে যদি তুমি দেখতে চাও কিন্তু রিস্ক আছে তুমি যদি ভয় পাও বা কোনোভাবে তুমি যদি দুর্বল হয়ে পড়ো তাহলে ওরা কিন্তু ওই এনার্জি কিন্তু তোমাকে কন্ট্রোলে নিয়ে নেবে সেটা বিপদ হয়ে যাবে আমার জন্য তখন তাই তুমি যদি একদম সাহসী হও একদম শিওর হও তবেই আমাকে বলো তাহলে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি না বলবো তার তো কোনো অপশানই নেই আমার সাহস থাকুক না থাকুক আমি বললাম অবশ্যই আপনি দেখান তারপরে আমি বিশ্বাস করবো যে সত্যি কিছু আছে নাহলে লোকটাকে তো আমি ভাবছি লোকটা পুরো গুল মারছে লোকটার একটা কথাও সত্যি নয় সব ঢপ গল্পগুলো শুনছি গল্পগুলো ভালো লাগছে তাই একগুলো ঠিক আছে বেশ তাহলে শনিবার দিন রাত্রিবেলা ঠিক একটা থেকে দেড়টা নাগাদ তোমাকে আমি সবার সঙ্গে পরিচয় করাবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য আমি তোমাদের তোমাকে এই সবাইকে দেখাবো কিন্তু তোমাকে কিন্তু তোমার মনটাকে স্ট্রং রাখতে হবে রেডি হয়ে যাও যাই হোক সেই শুক্রবার থেকে আমি 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 কাউন্ট ডাউন করা শুরু করলাম যে কখন শনিবার হবে কখন শনিবার রাত আসবে কখন রাত একটা দেড়টা বাজবে আর আমি 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 নাকি আমার চারপাশের যত অশরীরী আত্মা রয়েছে বা ওনার কথায় এনার্জি ফর্ম রয়েছে আমি নাকি তাদের দেখতে পাবো এনার্জি ফর্মের উচ্চতায় নাকি প্রায় দশ থেকে কুড়ি ফুট তো যাই হোক এরকম উনি বলছিলেন তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কখন শনিবার আসবে তো শনিবার সন্ধ্যে এলো শনিবার রাত নটা দশটা বেজে গেল আমি জেনারেলি নটা সাড়ে নটার সময় ঘুমিয়ে পড়ি সেদিন তো ঘুমের কোনো প্রশ্নই ছিল না দশটা এগারোটা বারোটা বাড়ছে আমরা সবাই ছাদে বসেছিলাম আমার এখনও মনে আছে উনি ছিলেন আমি ছিলাম আমার মা বাবা ছিল পিসি ছিল প্রত্যেকে ছিল এবং উনি ওনার জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বলছিলেন হা করে শুনছিলাম কিন্তু আমার সেদিন মন ছিল কখন একটা দেড়টা বাজবে আর উনি বলেছেন উনি আমাকে দেখাবেন সাড়ে বারোটা নাগাদ ওনার কাছে গিয়ে আমি ফিস ফিস করে বললাম মনে আছে তো দেড়টা বাজলেই কিন্তু আমাকে দেখাতে হবে তখন উনি বললেন না দেখানো হবে না বললাম কেন বলছে তোমার মা বাবা পারমিশান দেয়নি আর এত বড় রিস্ক আমি নিতে পারবো না যদি একটা কিছু হয়ে যায় তার গ্যারান্টি কি আমার সেটা আমি নিতে পারবো না তাই তোমার মা বাবা আমায় বারুণ করেছে তাই তোমার আর দেখা হলো না আমি খুব তর্কাতর্কি করলাম মা বাবা পাশেই ছিল মা বাবাকে বললাম আর মা বাবাও দেখলাম একটা রেগে গিয়ে বলছে না না এসব দেখার দরকার নেই তখন আমি বুঝলাম যে লোকটা পুরোটাই ঢপ মারছে বুজর দিচ্ছে ওর ক্ষমতায় নেই ও কি করে দেখাবে তো আমি বললাম তার মানে সবটাই মিথ্যে ছিল আমি একদম মুখের ওপর বলে দিলাম বৃহস্পতিবার থেকে জবে থেকে উনি এসেছেন আমার সব কথায় উনি এসেছেন এই প্রথম যখন আমি ওনাকে বললাম তার মানে আপনার সবটাই মিথ্যে ছিল অবলীলায় বলে দিয়েছিলাম তখন উনি আমার দিকে লিটারেলি কটমট করে তাকিয়েছিলেন কটমট করে তাকিয়ে বললেন যে আচ্ছা সবটাই মিথ্যে আচ্ছা তাহলে তাই তোমার সাথে আমি কোনো তর্ক করব না সবটাই মিথ্যে এটাই ভেবে না কিচ্ছু নেই কিচ্ছু নেই এখানে চারদিকে কিচ্ছু নেই তুমি ভালো থাকো তো আমার খুব খারাপ লাগছে আমি বললাম যে না আমি সেরমভাবে বলতে চাইনি আপনি আমাকে প্লিজ দেখান কিছু করুন তাহলে ঠিক আছে একটা জিনিস হতে পারে একটা জিনিস হতে পারে রাত দেড়টার সময় তোমাকে আমি দেখাবো না কিন্তু ওরা যখন আসে তখন ওরা জানান দেয় আমাকে ওরা একটা একটা আওয়াজ করে বোঝায় আমাকে যে ওরা সবাই এসে গেছে প্রত্যেক দিন রাত দেড়টা দুটো নাগাদ ওরা আসে এসে আমার সঙ্গে ওরা ইন্টার্যাক্ট করে এরকম একটা আজগুবি আমাকে কথা বলল তো বলল তুমি ওই আওয়াজটা শুনতে পাবে যে আওয়াজটা শুধু তুমিই শুনতে পাবে অপেক্ষা করো একটা একটা দশ একটা পনেরো একটা কুড়ি দেড়টা পৌনে দুটো এরকম বাজে থাকছে কোনো আওয়াজ নেই কিচ্ছু নেই চারদিকে শুধু ঝিঝির আওয়াজ আর আমরা বসে আছি তখন অলরেডি কয়েকজন ঘুমোতে চলে গেছে তবুও আমরা প্রায় চার পাঁচজন বসে আছি তখনও দুটো বেজে যাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে হঠাৎ করে ওই ভদ্রলোকের পিছন থেকে একটা আওয়াজ আসতে শুরু করলো আওয়াজটা সময়ের সাথে সাথে তীক্ষ্ণ হতে শুরু করলো অন্তত কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড আওয়াজটা ছিল তারপরে আওয়াজটা আস্তে আস্তে মিলিয়ে গেল আমি চমকে গেলাম যারা ছিল তাদেরকে আমি বললাম আওয়াজটা শুনতে পেলে তারা বললো না কোন কোথায় আওয়াজ কিছু আওয়াজ নেই আমি ওনার দিকে তাকালাম উনি দেখলাম উনি নর্মালি চুপ করে বসে আছেন কোনো কথা বলছেন না আমি বললাম আমি তো আওয়াজে শুনতে পেলাম উনি আর একবার হাসলেন আর কোনো কথা বাড়ালেন না এরপরে পরের দিন উনি চলে গেছিলেন এবং এর পরবর্তীকালে ওনার সাথে আমার কোনো দিন আলাপ হয়নি আমি কিচ্ছু দেখিনি উনি আমাকে কোনো কিচ্ছু প্রমাণ করতে পারেননি কিন্তু একটা আওয়াজ যেটা উনি বলেছিলেন যে হবে দুটোর পরে সেই আওয়াজটা আমি শুধু শুনেছিলাম যখন শুনছিলাম তখন আমার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেছিলো কিন্তু জানি না যে ওটা সত্যি না মিথ্যে হতে পারে হতে পারে যে উনি পিছনে হয়তো একটা মোবাইলের অ্যালার্ম বাজিয়ে রেখেছিলেন সে অ্যালার্মটা বেজে উঠেছিল হতে পারে যে আগে থেকেই বাকিদের সঙ্গে কথা বলে রেখেছিলো যেহেতু আমি এতটা অ্যাগ্রেসিভ ছিলাম যে ভূত দেখার জন্য তাই হয়তো বাকিদের বলে রেখেছিলেন যে এরকম একটা গল্প দেব তাই তোমরা সবাই বলে দিও যে কোনো আওয়াজ তোমরা শোনো নি ও তাহলে বুঝে নেবে যে ওটা আওয়াজ ছিল যাই হোক না কেন আমি জানি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে পরের দিন ভদ্রলোক চলে যায় এবং এর পরবর্তীকালে ওনার সাথে আমার কোনো দিন আর দেখা হয়নি তবু ওই রাতটা আমি কোনো দিন ভুলি না ওই আওয়াজটা আমার কানে আজও বাজে আজও এতদিন পরেও ওই তিন দিন যে লোকটার সাথে কাটিয়েছিলাম তিন দিন যে ভদ্রলোকের সাথে কাটিয়েছিলাম সারাদিনই কাটাতাম প্রায় কেন জানি না লোকটাকে অবিশ্বাস করতে আজও ইচ্ছা করে না কারণ কথার মধ্যে একটা বিশ্বাস ছিল কোথাও হয়তো হয়তো যারা এই রকম জিনিসপত্র করে তাদের কথার মধ্যে থাকে আমি জানি না আমি জানি না আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না আবার অনেকে রেডে করে এসে বলবে আমি বিজ্ঞানের ছাত্র কেনই সব বলছি আমি বলছি না এগুলো সত্যি আমি তো বললাম এটা মিথ্যে হতেই পারে হয়তো পিছনে অ্যালার্ম বেজেছিল হয়তো আমার বাবা মার সঙ্গে আগে থেকেই কটাপ ছিল যে যেগুলো যুক্তি সেগুলো আমিই বলে দিচ্ছি তো হয়তো হয়তো এগুলোই সত্যি তবুও তবুও কেন জানি না আমার ওনাকে অবিশ্বাস করতে কোনো দিন ইচ্ছা হয়নি হয়তো সত্যি তারা এসছিল রাত দুটোর পরে এবং হয়তো ওনার সঙ্গে ইন্টার্যাক্ট করছিল আমি জানি না তবে আমার জীবনের প্রথম প্রথম বেশ অস্বাভাবিক ঘটনা এটাই ছিল যার পরে মেডিকেল কলেজের ঘটনাটা ঘটে যার ভিডিওটা রয়েছে ইউটিউবে না দেখে থাকলে অবশ্যই দেখো লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে আজকের ভিডিও এই অবধি আর আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই জিনিসগুলোর সাথে কানেক্টেড থাকার জন্য লিঙ্কগুলো সমস্ত কিছু ডেসক্রিপশানে থাকবে ইউটিউব চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো আর হ্যাঁ নিট অ্যাসপিরিয়েন্স যারা যারা নিট দেবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো সেইটার লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে দেখা হবে আবার পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো